তো বিওর্স অভিভাবক শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো অ্যাসাইনমেন্টটি শুরু করার পূর্বে আমি আমার পরিচয় বলে দিচ্ছি। আমি মোহাম্মদ জাহেদুল হোসেন, সহকারী শিক্ষক, আশেক আলী খান উচ্চ বিদ্যালয় কলেজ, গুলহার কচুয়া, চাঁদপুর। তো আমরা শুরুতে দেখে নিব যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত যে মূল্যায়ন অ্যাসাইনমেন্ট রয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর, এই অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টটি নির্ধারণ করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের সমন্বয়। এখানে দুটি অংশ, একটা হচ্ছে একটি সৃজনশীল, আর দ্বিতীয় অংশটি হচ্ছে এখানে 60টি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে। তো সৃজনশীলটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফার ক্ষেত্রে 2টি প্রশ্ন এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 4টি প্রশ্ন। পরবর্তীতে গ এবং উ নম্বর প্রশ্নটি সরল ও চক্রবৃদ্ধি মুনাফার সমন্বয় করা হয়েছে, এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার উপর ভিত্তি করে করা হয়েছে। এ হচ্ছে সৃজনশীল অংশটি এবং পরবর্তী 60টি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তা আমরা শুরুতে সৃজনশীলের প্রথম অংশ অর্থাৎ সরল মুনাফার ক্ষেত্রে যে প্রশ্নটি করা হয়েছে, সৃজনশীলের প্রথম অংশ, প্রথম সৃজনশীলের প্রথম অংশ সরল মুনাফার ক্ষেত্রে। তো সরল মুনাফার ক্ষেত্রে প্রথম প্রশ্নটাকে আমরা দেখে নিই। সরল মুনাফার ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পূর্ণ হওয়ার পর মুনাফার পরিমাণ কত। তাহলে এই ক্ষেত্রে মুনাফার পরিমাণ কত হবে, যে সরল মুনাফার ক্ষেত্রে দেওয়া আছে, কি দেওয়া আছে, বলছে যে 1 নম্বরে সঞ্চয় স্কিমের মূলধন হচ্ছে 15,000 টাকা। সঞ্চয় স্কিমের মূলধন 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল হচ্ছে 3 বছর, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল হচ্ছে 3 বছর আমরা লিখে নিয়েছি। সঞ্চয় স্কিমের মুনাফার হার হচ্ছে 9%, এই 3টি তথ্য দেওয়া আছে। 9% আমরা পার্সেন্টের পরিবর্তে 100 লিখে নিলাম, 9 ভাগের 100 লিখে নিলাম। এখন এই সঞ্চয় স্কিমের মুনাফার পরিমাণ অর্থাৎ সরল মুনাফার সূত্র আমাদের জানা আছে কি, সরল মুনাফা আই সমান পিএনআর। তাহলে পি হচ্ছে মূলধন 15,000 টাকা, এন হচ্ছে সময় 3 বছর, আর হচ্ছে মুনাফার হার 9 ভাগের 100। তাহলে এখানে আমরা 100 দিয়ে যদি 15,000 কে কাটি তাহলে হচ্ছে 150। 100 দিয়ে এখন 150, 3 গুণ কত, 9, 150 গুণ 3 গুণ 9, 3টি সংখ্যা গুণ করলে হচ্ছে কত, 4,050। তাহলে সঞ্চয় স্কিম 3 বছর পর মুনাফা হবে কত, 4,050 টাকা। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সৃজনশীলের প্রথম অংশের যে প্রথম প্রশ্ন সরল মুনাফার ক্ষেত্রে যে সঞ্চয় স্কিম নির্দিষ্ট 3 বছর পূর্ণ হওয়ার পর সরল মুনাফা কত হবে, তাহলে সরল মুনাফা কত হবে, 4,050 টাকা। এখন আমরা এই প্রথম সৃজনশীলের দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে 2 নং দাফের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা মুনাফা আসল কত হবে। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে ক হতে প্রাপ্ত সঞ্চয় স্কিমের মূলধন ছিল 15,000 টাকা, আর আমরা ক হতে সরল মুনাফা পাইছি কত, 4,050 টাকা। তাহলে সুতরাং 3 বছর পর মুনাফা আসল কত হবে, মুনাফা আসল এই ইকুয়াল টু হচ্ছে পি প্লাস আই, মূলধন প্লাস মুনাফা। তাহলে মূলধন ছিল 15,000 টাকা আর সরল মুনাফা আমরা পেয়েছি 4,050 টাকা। তাহলে 15,000 আর 4,050 মিলে হচ্ছে 19,050 টাকা। তাহলে নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল কত হবে, 19,050 টাকা। তা আশা করি শিক্ষার্থীরা সরল মুনাফার ক্ষেত্রে প্রথম সৃজনশীলে আমি তোমাদের বলেছি 2টা অংশ, একটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে, আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে 2টি প্রশ্ন ছিল, আশা করি তোমরা 2টি প্রশ্ন বুঝতে পেরেছ। এখন আমরা এই প্রথম সৃজনশীলের দ্বিতীয় অংশ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রথম প্রশ্নটা কি, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র সহ উল্লেখ করো। তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র সহ নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখে নিই, এখানে তথ্য দেওয়া আছে যে সঞ্চয় স্কিমের মূলধন 15,000 টাকা, পূর্ণ হওয়ার সময়কাল 3 বছর, মুনাফার হার 9%, একই তথ্য। তাহলে দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল হচ্ছে 3 বছর, সঞ্চয় স্কিম মুনাফার হার 9%, তাহলে 9 বাই 100। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রথম প্রশ্ন ছিল যে 1 বছর, 1 বছর প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র সহ উল্লেখ করো। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন আগে সূত্র উল্লেখ করতে হবে, সি সমান পি ওয়ান প্লাস আর হোল এন। তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে কত, সি ওয়ান ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর হোল এন, এন এর জায়গায় 1 বছর যেহেতু 1 হবে, তখন পি এর মান হচ্ছে 15,000, 1 এর 1
প্লাস আর এর মান হচ্ছে 1 0.09 পাওয়ার হচ্ছে 1 তাহলে 1 আর 0.09 যোগ করলে হচ্ছে 1.09 আর পাওয়ার পাওয়ার 1 মানে যা অর্থাৎ এটা একবার গুণ হলে কি হবে 1.09 হবে তাহলে 15000 এর সাথে এখানে 15000 যা ছিল তাই 15000 এর সাথে যদি আমরা 1.09 গুণ করি তাহলে হচ্ছে 16350 টাকা তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে কত 16300 চক্রবৃদ্ধি মূলধন 16350 টাকা আমরা এরপর দ্বিতীয় প্রশ্নটা দেখে নিব যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নটা কি করেছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত সূত্র সহ উল্লেখ করতে বলছে তাহলে এই ক্ষেত্রে দেওয়া আছে মূলধন 15000 টাকা মুনাফার হার 9% অর্থাৎ 9100 আমরা জানি যে যদি সূত্র উল্লেখ করতে বলছে তাহলে সূত্র উল্লেখ করতে হবে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল এন আর দ্বিতীয় বছরান্তে তাহলে এন এর মান হবে কত 2 এন এর মান 2 যেহেতু দ্বিতীয় বছরান্তে এন হচ্ছে সময়কাল তাহলে সি সমান পি ওয়ান প্লাস আর হোল টু তাহলে পি এর মান 15000 1 এর 1 প্লাস আর এর মান হচ্ছে 9100 আর 2 এর 2 তাহলে এখানে 15000 যা ছিল তাই এই একের নিচে হর 100 1 আর 100 লসাগু হচ্ছে 100 100 দিয়ে 1 এর গুণ করলে 100 হবে ভাগ করলে 100 হবে গুণ করলে কি 100 যোগের যোগ 100 দিয়ে 100 এর ভাগ করলে 1 হবে 1 এর 9 গুণ করলে 9 9 আর 100 যোগ করলে 109 তাহলে এখানে 109 কয়টা দুইটা আবার 100 কয়টা দুইটা তাহলে এখন আমরা 100 দিয়ে যদি 15000 কে কাটি তাহলে 150 তাহলে 150 গুণ আর কাটলাম না আমরা 100 ভাগে রেখে দিলাম তাহলে 109 গুণ 109 তাহলে 150 গুণ 109 গুণ 109 এই তিনটা সংখ্যা গুণ করে 100 দিয়ে ভাগ করলে কত হবে 17821.5 টাকা তাহলে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে 17821.5 টাকা অর্থাৎ 50 পয়সা 17821.50 তা আশা করি শিক্ষার্থীরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র সে উল্লেখ করে আর সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে তিন নম্বর প্রশ্ন হচ্ছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে আমরা এর সমাধানটা দেখি দেওয়া আছে মূলধন 15000 টাকা মুনাফার হার 9% অর্থাৎ 9100 তাহলে আমরা জানি যেহেতু সূত্র উল্লেখ করতে বলছে তাহলে প্রতি ক্ষেত্রে সূত্র উল্লেখ করে নিতে হবে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি ইকুয়াল পি ওয়ান পি ইন্টু 1 প্লাস আর হোল এন আর যেহেতু তৃতীয় বছর তাহলে তৃতীয় বছরান্তে এন এর মান কত হবে 3 হবে তাহলে তৃতীয় বছরান্তে সি ইকুয়াল টু পি 1 প্লাস আর হোল এন এন এর জায়গায় আমরা 3 লিখেছি পি এর জায়গায় 15000 1 আর এর মান হচ্ছে 9100 তাহলে একইভাবে 100 লসাগু 1 দিয়ে ভাগ করলে 100 গুণ করলে 100 যোগ 100 দিয়ে 100 ভাগ দিলে হচ্ছে 1 1 আর 9 গুণ করলে হচ্ছে 9 তাহলে 100 আর 9 হচ্ছে 109 তাহলে 109 বাই 100 হোল 3 তাহলে 109 কয়টা তিনটাই যে আমরা 109 তিনটা লিখেছি গুণ দিয়ে আর এখানে 15000 যা ছিল তাই আর 100 কয়টা হরে 100 কয়টা হবে হরে 100 হবে তিনটা তাহলে 100 গুণ 100 গুণ 100 লিখে নিলাম আমরা এখন যদি আমরা কাটি দেখো যদি 15000 কে 100 দিয়ে কাটি তাহলে হচ্ছে 150 আর এখন 10 দিয়ে কাটতেছি 10 এর নাম তো 10 10 100 আর 150 এর 10 দিয়ে কাটলে হচ্ছে 15 তাহলে উপরে থাকতেছে কত উপরে থাকতেছে 15 গুণ 109 গুণ 109 109 অর্থাৎ 109 তিনটা আর গুণ 15 লিখলাম আর নিচে থাকতেছে 10 আর 100 গুণ করলে 1000 তাহলে উপরের এই উপরে এই চারটি সংখ্যা গুণ করে 1000 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 19425.435 টাকা অর্থাৎ আমরা লিখব যে 19425.44 টাকা এখানে পাশে বলতে এক লিখব তাহলে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কত 19425.435 টাকা তা আশা করি শিক্ষার্থীরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে তৃতীয় প্রশ্নটি ছিল তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছো এখন আমি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে পরের যে প্রশ্নটি অর্থাৎ গ নম্বরের যে প্রশ্নটি এটি নিয়ে আলোচনা করব নির্দিষ্ট সময়কাল তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা কত এতক্ষণ আমরা যে প্রথম এতক্ষণ আমরা যে দ্বিতীয় ক খ গ তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল প্রথম বছরান্তে দ্বিতীয় বছরান্তে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে এখন প্রশ্ন করেছে নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে চলো সমাধানটি দেখি এইখানে ক হতে প্রাপ্ত 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন আমরা পেয়েছি কত 19425.35 টাকা তাহলে দেওয়া আছে মূলধন কত 15000 টাকা
এখানে মুনাফা মূলধন চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 19425 দশমিক 435 টাকা। আর এখন আমরা যদি মূলধন বাদ দিই তাহলে মুনাফা হবে, তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? সি মাইনাস বি, তাহলে সি এর মান আমরা বসালাম যে 19425 বিয়োগ মূলধন হচ্ছে 15,000 টাকা, তাহলে থাকে কত? 4,425 দশমিক 435 টাকা। আর 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে কত? 4,425 টাকা 44 পয়সা। তা আশা করি শিক্ষার্থীরা 3 বছর নির্দিষ্ট সময় পূর্ণ হওয়ার পর চক্রবৃদ্ধি মুনাফা যে 4,425 টাকা 44 পয়সা হবে, তোমরা এটাই সমাধানটি বুঝতে পেরেছো। এখন আমরা এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 2 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 2 নম্বর প্রশ্নটি ছিল কি, নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? আমরা কিন্তু সরল মুনাফা, সরল মুনাফার ক্ষেত্রে অর্থাৎ এই প্রথম সৃজনশীলের দুইটা অংশ, একটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। এখানে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 4টা প্রশ্ন করেছে। সর্বশেষ যে 2 নম্বর প্রশ্নটা করেছে এটা কিন্তু সরল ও চক্রবৃদ্ধি মুনাফা মিক্স করে করেছে। তাহলে আমরা প্রথম অংশে করেছিলাম যে সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা বের করেছিলাম কত, 3 বছর অন্তে সরল মুনাফা ছিল 4,050 টাকা। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 3 বছর অন্তে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করেছি কত, 4,425 টাকা 44 পয়সা। এখন আমরা এটা উঠে নিব, আমরা সমাধান যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা পেয়েছি কত, 3 বছর পর মুনাফা 4,050 টাকা কহতে প্রাপ্ত অর্থাৎ প্রথম অংশের। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 3 বছর পর মুনাফা ছিল কত, 4,425 টাকা 44 পয়সা। এটা আমরা গ এই যে গতে পেয়েছি দ্বিতীয় অংশের চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধি সরল মুনাফার পার্থক্য হবে কত, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ছিল 4,425 টাকা 44 পয়সা, এটা থেকে সরল মুনাফা বাদ যাবে 4,050 টাকা, তাহলে থাকতেছে কত, 375 টাকা 44 পয়সা। তাহলে 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে, 375 টাকা 44 পয়সা। তা আশা করি শিক্ষার্থীরা যে 1 নম্বর প্রশ্নটি ছিল যে সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সরল মুনাফার চক্রবৃদ্ধি ব্যবধান, সেটা তোমরা বুঝতে পেরেছ। এখন এই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার অর্থাৎ প্রথম সৃজনশীলের যে দুইটা অংশ, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আলাদা আলাদা প্রশ্ন করেছে একটা সঞ্চয় স্ক্রিনে। এখন আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে সর্বশেষ যেই অংশটা প্রশ্নের, যে এখানে বলেছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি, অর্থাৎ সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে, সমবায় সমিতি এটা একটা লাভজনক সমিতি, এর ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো, অর্থাৎ এই সমিতির ক্ষেত্রে আমি কোন মুনাফা। এই যে আমরা একটা সৃজনশীল নিয়েছিলাম, সৃজনশীলের দুটি অংশ, সরল মুনাফার ক্ষেত্রে ছিল 2টি প্রশ্ন আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ছিল 5টি প্রশ্ন, পরবর্তীতে মতামত। তাহলে 5টি প্রশ্নের 4টি প্রশ্ন ছিল চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, আর 2 নম্বর প্রশ্ন ছিল সরল ও চক্রবৃদ্ধি পার্থক্য নির্ণয়ের জন্য। এখন বলা হয়েছে এই সমবায় সমিতির ক্ষেত্রে কোন পদ্ধতি আমি সুবিধাজনক বলে মনে করি। যেহেতু এটি একটি সমবায় সমিতি অর্থাৎ সঞ্চয় স্কিম, অর্থাৎ টাকা জমা রাখা হয়, যেহেতু একটি সমবায় সমিতির সঞ্চয় স্কিম অর্থাৎ টাকা জমা রাখা হয়, সুতরাং সব দিক বিবেচনা করে আমি মনে করি যে চক্রবৃদ্ধি মুনাফা সুবিধাজনক। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রথম সৃজনশীলটি বুঝতে পেরেছো। এখন আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল আমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে দ্বিতীয় অংশে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 60টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তাহলে প্রথম প্রশ্নটি কি, প্রথম প্রশ্নটি হচ্ছে 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগাণিতীয় রাশি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রদত্ত প্যাটার্ন আমরা উঠিয়ে নিলাম 6, 11, 16, 21, তাহলে পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য আমরা বের করে নিলাম যে 11 এবং 6 এর মধ্যে পার্থক্য তো 5, 16, 11 এর মধ্যে পার্থক্য 5, 21 এবং 16 এর মধ্যে পার্থক্য। তাহলে প্রতি ক্ষেত্রে এভাবে পার্থক্য 5 করে কি বৃদ্ধি পাবে। তাহলে প্যাটার্নটির সংখ্যাগুলোর পার্থক্য প্রতি ক্ষেত্রে কি 5, তাহলে প্যাটার্নের প্রথম পদ ছিল কি 6, 6 এর আমরা লিখতে পারি কি 5+1, তাহলে 5 কে আমরা লিখতে পারি 5×1+1 অর্থাৎ 6। দ্বিতীয় পদ ছিল 11, 11 লিখতে পারি 10 কে আমরা লিখতে পারি 5×10+1। তৃতীয় পদ ছিল 16, তৃতীয় পদ ছিল 16, 16 এর 15+1, 15 লেখা যায় 3+5, 15+1। ঠিক একইভাবে চতুর্থ পদ ছিল 21, 20+1, 4+5, 20। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করতেছি যে অর্থাৎ যত নাম্বার পদ তত করে বাড়তেছে, 5 ঠিকই থাকতেছে,
এক নম্বর পদ হলে এক, দুই নম্বর পদ হলে দুই, তিন নম্বর পদ হলে তিন, চার নম্বর পদ হলে চার। তাহলে আমরা যদি এই প্যাটার্নটাকে লিখি যে প্যাটার্নটির কতম পদ, তাহলে কি হবে, পাঁচ ঠিক থাকবে। এই চারের জায়গায় ঠিক কতম হলে ক, যেহেতু চার হলে চার, তিন হলে তিন, দুই হলে দুই, একইভাবে তো আমরা লিখতে পারি কতম হলে ক আর যোগ এক, সবগুলোর ক্ষেত্রে ছিল এক। তাহলে প্যাটার্নটির কতম পদ হবে কত, পাঁচ ক যোগ এক। তাহলে এই প্যাটার্নটির বীজগণিত রাশি হচ্ছে কি, পাঁচ ক যোগ এক। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের দুই নম্বর যে প্রশ্নটা ছিল, যে এখানে একটি জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে, জ্যামিতিক প্যাটার্ন এর পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত হবে এবং চিত্র আঁকতে বলেছে। তাহলে এই জ্যামিতিক প্যাটার্নের পরবর্তীতে কাঠির সংখ্যা কত এবং চিত্র আঁকতে হবে, তাহলে আমরা সমাধানটা দেখি। দেখো, প্রদত্ত জ্যামিতিক প্যাটার্ন আমি উঠিয়ে নিলাম, চিত্রে প্যাটার্নটির কাঠির সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। দেখো, প্রথম চিত্রে কাঠি এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটি, দ্বিতীয় সাতটি, তৃতীয়টি হচ্ছে নয়টি। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে কত, দুই, অর্থাৎ প্রতি ক্ষেত্রে দুই করে বাড়বে। যেহেতু প্রতি ক্ষেত্রে দুই করে বাড়তেছে, তাহলে নয়ের সাথে দুই বাড়বে পরবর্তী সংখ্যা পাওয়ার জন্য। তাহলে প্যাটার্নটি পরবর্তী সংখ্যা হবে কত, নয় যোগ দুই, অর্থাৎ এগারো। তাহলে এই এর পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত হবে, এর পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে এগারো, এবং চিত্রটি আঁকতে বলছে। তাহলে এখানে যেহেতু নয় ছিল, এই যে প্যাটার্নের নয়টা, এই প্যাটার্নের সাথে দুইটা কাঠি বাড়াতে হবে। তাহলে আমরা এদিকে একটা কাঠি বাড়াইছি আর নিচের দিকে একটা কাঠি বাড়িয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের এই পরবর্তী সংখ্যার জ্যামিতি প্যাটার্ন। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের তিন নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এক মিটার বলতে কি বুঝো, বা এক মিটার কাকে বলে? তাহলে মিটার, মিটার কি, মিটার হচ্ছে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে কি, মিটার। তাহলে শূন্য স্থানে আলো, এই যে একটি বড় সংখ্যা একক, এই সংখ্যাটি হচ্ছে কত, আমরা যদি তিন দুর পরে কমা বসাই 92, তাহলে 97। তাহলে 29,97,92,458 ভাগের 1 সেকেন্ড, একেবারে অনেক ক্ষুদ্র, অনেক ছোট। শূন্য স্থানে আলো 29,97,92,458 ভাগের 1 সেকেন্ডে, একেবারে ক্ষুদ্র সময়, যে দূরত্ব অতিক্রম করে তাকে এক মিটার বলে। তাহলে 1973 সালে মিটারকে প্রথম সংজ্ঞায়িত করা হয়, যার পরিমাপ করা হয় পৃথিবীর বিষুব রেখা থেকে উত্তর মেরু পর্যন্ত দূরত্ব। আশা করি শিক্ষার্থীরা মিটার কাকে বলে এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের চার নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। চার নম্বর প্রশ্নটি ছিল যে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য, অধিক পরিমাণ বস্তু অর্থাৎ বড় বস্তু হতে পারে বা বেশি পরিমাণ বস্তু হতে পারে, আর ওজন পরিমাপের জন্য মেট্রিক পদ্ধতি অর্থাৎ এমকেএস পদ্ধতিতে দুটি এককের নাম লিখতে বলা আছে। তাহলে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য মেট্রিক পদ্ধতিতে দুটি এককের নাম হচ্ছে কুইন্টাল এবং মেট্রিক টন। তাহলে কুইন্টাল কি, তাহলে 100 কিলোগ্রাম সমান হচ্ছে 1 কুইন্টাল, আর 1000 কিলোগ্রাম হচ্ছে সমান 1 মেট্রিক টন। আশা করি শিক্ষার্থীরা তোমার চার নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন সংক্ষিপ্ত তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে কি, 10 একর সমান কত বর্গ মিটার। তাহলে আমরা জানি যে 1 একর হচ্ছে কি 4,446.86 বর্গ মিটার প্রায়। তাহলে 10 একর হবে, এটা হচ্ছে 10 গুণ 10 গুণ হলে 0.1 একর আগায়, একেবারে সহজ গুণ। তাহলে কত, 40,468.6 বর্গ মিটার। সুতরাং 10 একর হচ্ছে 40,468.6 বর্গ মিটার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ছয় নাম্বার প্রশ্নটি, যে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। তাহলে আমাদের জানা আছে কি, আমরা জানি যে 2.54 সেন্টিমিটার হচ্ছে 1 ইঞ্চি, তাহলে 1 সেন্টিমিটার কম, তাহলে 1 কে 2.54 দিয়ে ভাগ, এখন হচ্ছে 160 সেন্টিমিটার, তাহলে এটা 1 এর সাথে গুণ হবে। 160 কে 60 কে যদি আমরা 2.54 দ্বারা ভাগ দেই, তাহলে হচ্ছে 62.992 ইঞ্চি। তাহলে সুতরাং 160 সেন্টিমিটার সমান কত, 62.992 ইঞ্চি। তাই শিক্ষার্থী আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি, 160 সেন্টিমিটার সমান 62.992 ইঞ্চি। এখন তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের সর্বশেষ যে প্রশ্নটি ছিল ছিল সেটি হচ্ছে যে একটি ঘরের আয়তন, একটি ঘরের আয়তন সরাসরি দেওয়া আছে। একটি ঘরের আয়তন হচ্ছে কত, 7,68,000 ঘন সেন্টিমিটার, এবং বায়ু পানের তুলনায় 0.00129 গুণ ভারী।
বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম? কত কিলোগ্রাম প্রশ্ন করা হয়েছে। তাহলে দেওয়া আছে ঘরের আয়তন কত? দেওয়া আছে ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। এটা দেওয়া আছে, আমরা লিখে নিলাম। এখন আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন, যেহেতু বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, তার অর্থ হচ্ছে যে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হচ্ছে কত? 0.00129 গ্রাম। যেহেতু গড়টির আয়তন কত? 7,68,000 ঘন সেন্টিমিটার, তাহলে 7,68,000 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে? 0.00129-এর সাথে গুণ হবে, তাহলে গুণ করলে কত হচ্ছে? 990.72 গ্রাম। তাহলে গড়টিতে বায়ুর পরিমাণ কত হচ্ছে? 990.72 গ্রাম। কিন্তু এখানে প্রশ্ন হয়েছে গড়টিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম, তাহলে এই 990.72 কে কিলোগ্রামে নিতে হবে। তা আমরা জানি 1,000 গ্রাম সমান হচ্ছে 1 কিলোগ্রাম, তাহলে গড়টিতে বায়ুর পরিমাণ হবে এই 990.72 গ্রামকে 1,000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কিলোগ্রামে যাবে। তাই একে ভাগ করলে 0.3 গড় পিছাবে, যেহেতু 1,000 দিয়ে ভাগ, 3 গড় পিছালে হচ্ছে 0.99972 কিলোগ্রাম। তাহলে গড়টিতে বায়ুর পরিমাণ হচ্ছে কত? 0.99072 কিলোগ্রাম। তো আশা করি শিক্ষার্থীরা তোমাদের এই সৃজনশীল এর যে দুটি অংশ, অর্থাৎ প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের উপর করা হয়েছে এবং সংক্ষিপ্ত 60টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, সংক্ষিপ্ত 60টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। আমার এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, এতে করে আমি তোমার গণিত বিষয়ের পরবর্তী অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবা। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই গণিত, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট উপস্থাপন এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো।